हाय फ्रेंड्स, फैमब्रेड किचन हाउसे सकल के स्वागत जानिए। आमी नंदिनी, आज आपनादे साथे शेयर करब काकड़ा चेनार पद्धति एवं काटार पद्धति। तो एटा होच्छे मे काकड़ा, देखुन एर पेछनटा एरकम, आर एटा होच्छे छेले काकड़ा। एबार निश्चय बुझते पारबेन जखन आपनारा काकड़ा किनबेन कोनटा छेले काकड़ा आर कोनटा मे काकड़ा। काकड़ा केनार समय अवश्यई सेटा देखेई किनबेन आर देखबेन काकड़ाटा शक्त किना। পেছনের পিঠে চিপ দিলে যদি মনে হয় কাকড়াটা শক্ত আছে তাহলেই বুঝবেন সেই কাকড়াটা ভালো কাকড়া। তো আমার শাশুড়ি মা আপনাদের কেটে দেখাবে কি করে কাকড়া কাটতে হয়। আমি ক্যামেরাটা ধরে রয়েছি, তো দেখুন কিভাবে কাকড়াটা কাটছে। প্রথমে মোটা দাঁড়াগুলো ভেঙে নিতে হবে, তারপর যে ছোট ছোট পাগুলো থাকে সেগুলোকে কেটে নিতে হবে, আর দুটো চোখের ঠিক মাঝখানটা, মা যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছে ঠিক সেই জায়গাটা জোরে বাড়ি মারতে হবে। তাহলে ওপরের খোলাটা খুব সহজে আলাদা করে নেওয়া যাবে, কারণ দুই চোখের ঠিক মাঝখানে বাড়ি মারলে কাঁকড়া নরম হয়ে পড়ে আর কাঁকড়াগুলো খুবই দুর্বল হয়ে পড়ে ওই জায়গাটায় বাড়ি মারলে। তখন এইভাবে হাতের সাহায্যে টেনে দিলেই কাঁকড়া খুলে যাবে। যেহেতু কাঁকড়াগুলো খুবই তেজ ছিল তো সেই কারণে একটু টাইম লাগবে, জোরে জোরে আঘাত করতে হবে। দেখুন জোরে আঘাত করার পরে কিন্তু কাকড়াটা খুব সহজে কাকড়ার খোলাটাকে ছাড়িয়ে নেওয়া গেল। আরেকটা কাকড়া আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা কাটা হলো সেটা কিন্তু মেয়ে কাকড়া ছিল, এবার যেটা কাটা হচ্ছে সেটা কিন্তু ছেলে কাকড়া। দেখুন পেছনের দিকটা, প্রথমে এই বড় দাঁড়াগুলো সেগুলোকে কেটে নিতে হবে। বাধাটা কিন্তু প্রথমেই ছাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে অনেক সময় কিন্তু কামড়ে ধরতে পারে। তো বাধা অবস্থাতেই কিন্তু বড় দাঁড়াগুলোকে আগে কেটে নিতে হবে। বড় দাঁড়াগুলো কেটে নিয়ে তারপরেই মা আবার দুই চোখের ঠিক মাঝখান বরাবর বাড়ি মেরেছে, ছোট পাগুলো ধরে এইভাবে টান দিয়ে দিল, ওপরের খোলাটা আলাদা হয়ে গেল। তো তোমরা তোমাদের সুবিধা মতোই কাঁকড়াগুলো কেটে নিতে পারবে এবার, কারণ মা দুভাবেই আপ তোমাদের দেখালো। আগের ছোট পাগুলো কেটেও নিতে পারো, আবার পরেও কাটতে পারো। ছোট পাগুলো থাকলে আমার মনে হয় ওপরের খোলা ধরে আর ছোট পাগুলো ধরে কাটতে সুবিধা হবে। তো এবার কাঁকড়ার ওপরে যে ফুলকার মতো অংশগুলো থাকে সেইগুলোকে এইভাবে কেটে নিতে হবে, ওইগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। তো এই যে খোসাটা আছে সেই খোসাটাকে এইভাবে টান দিলেই এটা ছাড়িয়ে যাবে। একটু মুচখান থেকে ছিঁড়ে নিল, তাহলে রান্নার সময় ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। আরেকটাও দেখিয়ে দিচ্ছে, দেখো যে ফুলকার মতো অংশগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। অনেকেই আছো যারা বয়স্করা আছেন, তারা তো খুব ভালোভাবেই কাঁকড়া কাটতে পারেন। আবার অনেকে আছো যারা নতুন, আশা করছি তাদের আমার এই ভিডিওটা দেখলে খুবই সুবিধা হবে। দেখো ঠিক এই পেছন দিক থেকে এইভাবে টান দিলে ওই অংশটাকে কিন্তু ছাড়িয়ে নিতে সুবিধা হয়, যেটা দেখে বোঝা যাবে কোনটা ছেলে আর কোনটা মেয়ে কাঁকড়া। বাকি কাঁকড়াগুলো ঠিক একইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো মা আরেকটাও দেখিয়ে দিচ্ছে, এই ঠিক পেছনের এই অংশটাকে এইভাবে টান দিয়ে বের করে দিতে হবে, এই জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এরপর যে বড় দাঁড়াগুলো থাকে তার যে সারাশির মতো অংশগুলো থাকে সেগুলোকে এইভাবে বাড়ি মেরে ভেঙে দিতে হবে, আর একটু ভেঙে দিতে হবে যাতে রান্নার সময় এর মধ্যে ঝাল মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন ঠিক এইভাবে এইভাবে ফাটিয়ে দিতে হবে একটু দাঁড়াগুলোকে। যে ছোট পাগুলো থাকে তার ঠিক সামনের এই ছুচালো অংশটুকু ফেলে দিতে হবে আর বাকি অংশটুকু রেখে দিতে হবে। দেখুন ঠিক সামনের ছুচালো অংশটুকু ফেলে দিতে হবে আর এই অংশটুকুকে রেখে দিতে হবে। এরপর খোলার গায়ে যে তেলগুলো থাকে বা যে ঘিলুগুলো থাকে সেগুলোকে আলগা হাতে এইভাবে টেনে টেনে তুলে নিতে হবে আর খোলাটাকে কিন্তু ফেলে দিতে হবে।
এ খোলার কিন্তু কোনো কাজ নেই। তো শুধু তেল আর ঘিগুলো যেগুলো থাকে সেগুলোকে আলতো আলতো করে টেনে টেনে নিয়ে নিতে হবে। এই ঘিলুগুলোকে কিন্তু বা তেলগুলোকে কিন্তু খুবই আলগা হাতে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো একটা বের করা হয়ে গেল, বাকিগুলো ঠিক একইভাবে পরিষ্কার করে নেব বা তুলে নেব আর কি, আর খোলাগুলোকে ফেলে দেব। তো দেখো সব কটা কাঁকড়াই কেটে না হয়ে গেছে, এখানে প্রায় 1.5 কিলো মতো কাঁকড়া রয়েছে। আর এই ঘিলুটাকে বা তেলটাকে আমি আলতো হাতে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর কাঁকড়াগুলোকে এবার আমি ধুয়ে নেব। তো কিভাবে ধুতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। কাঁকড়া রান্নার ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সেই জন্য একসঙ্গে আর আপলোড করিনি, তো আলাদা আলাদা করেই ভিডিওটা আপলোড করেছি। তো দেখুন কাঁকড়াগুলো সম্পূর্ণভাবে কেটে না হয়ে গেছে, এবার ধোয়ার পালা। আপনারা চাইলে এই অংশটুকে দুভাগ করেও নিতে পারেন, আমরা গোটাই রেখেছি। দাঁড়াগুলোকে দেখুন এইভাবে ফাটিয়ে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। তো প্রথমে জল নিয়ে নিয়েছি গামলায়, তারপর দাঁড়ার এই অংশগুলোকে বেশ ভালোভাবে ডোলে ডোলে ধুতে হবে, কারণ এর মধ্যে কিন্তু কাদা থাকে। তো বেশ ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে। আর যে কাঁকড়াগুলো একটু মেয়ে কাঁকড়া, যেগুলোতে একটু ঘিলু আছে, সেগুলোকে একটু সাবধানে ধুতে হবে যাতে ঘিলুগুলো বেরিয়ে না যায়। আর দাঁড়াগুলোকে খুব ভালো করে ধুতে হবে, কারণ ভালো করে না ধুলে কিন্তু বালি বালি থাকে, কারণ কাদাও থাকে ভেতরে। তো সেইগুলোকে বেশ ভালো করে ডোলে ডোলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে ধুতে হবে যতক্ষণ না এই জলটা পুরো পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার জল বের হয় কাঁকড়ার থেকে। এখন দেখুন জলটা কিন্তু একদম কাদা গোলা হয়ে গেছে, যেহেতু দাঁড়াগুলোর মধ্যে কাদা ছিল। তো এখন ভালো করে ধুয়ে নিয়ে আবারও পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না এই জলটা একদম পরিষ্কার হয়। তো এই মাছখানগুলোকে কিন্তু একটু ডোলে ডোলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এইভাবে আমি একবার ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি। তো দেখো একবার ধুয়ে নেওয়ার পর আমি আবারও পরিষ্কার জল নিয়ে নিয়েছি, এবং পরিষ্কার জলে আবারও সমস্ত কাঁকড়াগুলো আবারও ধুয়ে নেব। বিশেষ করে এই দাঁড়াগুলোকে তো বেশ 2-3 বার ধুয়ে নিতে হবে, কারণ ভেতরে যেন একটুও কাদা না থাকে। দেখুন জল কিন্তু এবার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। জল যতক্ষণ না পরিষ্কার হচ্ছে সেইভাবে ধোয়ার পর, ততক্ষণ কিন্তু কাঁকড়াগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, বিশেষ করে দাঁড়া আর পাগুলোকে। ভালোভাবে কাঁকড়াগুলোকে ধুয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি। কাঁকড়াগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার সমস্ত অংশগুলোকে একটু আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছি যাতে দেখাতে সুবিধা হয় সেই কারণে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি যারা একদমই নতুন তাদের পক্ষে খুবই সুবিধা হবে কাঁকড়া কাটতে। যারা বয়স্ক আছেন তারা তো অবশ্যই জানেন কি করে কাঁকড়া কাটতে হয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানার অপেক্ষায় থাকলাম, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে, অবশ্যই কাঁকড়ার ভিডিও নিয়েই ফিরে আসবো পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।